আপনি মুগ্ধ হন কার অভিনয়ে? অনেকের অভিনয় আমার ভালো লাগে। যেমন হচ্ছে কি, আমাকে অনেকেই এর আগে জিজ্ঞেস করেছিল যে তুমি বড় হয়ে কি হতে চাও। আমি বলেছিলাম বড় হয়ে চিত্রলেখা গুহ হতে চাই। আচ্ছা, কারণ আমার চিত্রাদিকে অনেক বেশি ভালো লাগে। এ কারণে ভালো লাগে, উনি শুধু ভেবেছেন যে উনি অভিনেত্রী হবেন, আর কিছুই ভাবেননি। আমি কিন্তু এই বয়সে বাচ্চার মায়ের ক্যারেক্টার করছি, আবার সেই জায়গা থেকে প্রধান চরিত্রে অভিনয় করছি, আবার মাঝে মাঝে নায়িকা, যে অর্থে নায়িকা বলা হয়, তথাকথিতভাবে নায়িকার চরিত্রে অভিনয় করছি। আমি আসলে আপাদ মস্তক একজন অভিনেত্রী হতে চাই, দ্যাটস ইট। আর যদি ভালো অভিনয়ের কথা বলেন, এখনকার বলেন, তাসনিয়া ফারিনের অভিনয় দেখে আমি মুগ্ধ হই, কি সুন্দর অভিনয় করছে। তিশা, মমো, মমো আমারই ফ্রেন্ড, মমোর অভিনয় দেখেও আমি মুগ্ধ হই, আগে থেকেই মুগ্ধ ছিলাম ওর অভিনয়ে। মানে মেহজাবিন খুব ভালো কাজ করেন, এত সুন্দর অভিনয় করেন, তাকে দেখেও মুগ্ধ হই। আর পুরুষদের ক্ষেত্রে যদি বলেন, ওরা এটা নাই বলে চঞ্চল ভাই গড হয়ে গেছেন, মোশারফ করিম গড হয়ে গেছেন, সরি, তো মানে এই লেভেলে গেছেন, গুরু লেভেলে চলে গেছেন, তাদেরকে দেখে তো প্রতিনিয়তই আসলে মুগ্ধ হয়ে যাচ্ছে। আর এখন নতুন যারা কাজ করছে, মোটামুটি সবাইকেই আমার ভালো লাগে, সবার কাজই আমার ভালো লাগে, কি করবো বলেন। সিনেমার কারো কথা আসলে শুনতে যাচ্ছি না। আচ্ছা, আমি নাটকেরই বেশি মানুষ, তো আসলে সিনেমাতে খুব বেশি কাজ করিনি বলেই হচ্ছে কি এরকম। সিনেমাতে সিয়াম খুব ভালো কাজ করছেন, আরিফিন শুভ আমার ভীষণ পছন্দের একজন অভিনেতা, আর আর নতুন কে কাজ করছেন, আমার এই দুজন নতুন পুরনো যারা আছে। আমার আমার লাইফে একটাই নায়ক, মানে বাংলাদেশে যদি ইন্ডাস্ট্রির চলচ্চিত্রের নায়কের মধ্যে বলেন, যারা প্রাক্তন হয়েছেন বা যারা চলে গেছেন তাদের সহ বলেন, সেটা হচ্ছে সালমান শাহ। কেন এত ভালো লাগে? নাই না, একেবারেই কি বলে, শৈশবের প্রেম, তো শৈশবের প্রেমটা যায় না ভাইয়া, প্রথম প্রেম এটা যায় না। আচ্ছা, প্রথম প্রেম মানে অনেকগুলো প্রেম করেছেন আপনি? আরে হতেই তো পারে। হ্যাঁ, আমিও করেছি। মানুষ প্রেমে পড়বে না, মানুষ ভালোবাসবে না, সেটাই। আমার মৌসুমী আপাকে খুব পছন্দ। ও, নায়িকা শাবনূর? শাবনূর, আমার শাবনূরকে ভীষণ পছন্দ। পূর্ণিমাকে কিন্তু এখন খুব ভালো লাগে। হ্যাঁ, রাইট রাইট, মিলে যাচ্ছে কিন্তু। পূর্ণিমা, পূর্ণিমা আপুকে মানে চলচ্চিত্রে দেখে যা মনে মনে হয়েছে, আচ্ছা ঠিক আছে, ওকে, কিন্তু এখন না মনে হয়েছে উনি অনেক ভালো অভিনেত্রী মনে হয়েছে আমার কাছে, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ রকম, মানে একদম পূর্ণিমায়, সিরিয়াসলি এত সুন্দর দেখতে সে, মানে খুব হিংসা হয় আমার, মানে খারাপ হিংসা না, মানে যে এত মানুষ এতটা সুন্দর, আমি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখি, খুব ভালো লাগে আমার। আমাদেরও খুব ভালো লাগে, অনেকেরই খুব ভালো লাগে।